মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সব বিশেষ অধিবেশন আজ সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে। এটি হবে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই অধিবেশনের আহ্বান করা হয়। গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রভাবে তখন তা স্থগিত করা হয়। এই অধিবেশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর উপর বিশেষ আলোচনা। এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে চলে নবম অধিবেশন। সোমবার রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। আগের তিনটি অধিবেশনের মতো এবারও মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশনের কার্যক্রম চলবে।